শনিবার বিজেপির ছয় আগরতলা বিধানসভা মণ্ডলের পৃষ্ঠা প্রমুখ সম্মেলন হিন্দি স্কুলে এদিন এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হলো। গোটা রাজ্য জুড়ে বর্তমানে বিজেপির মন্ডলে মন্ডলে চলছে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন। সে মতে শনিবার বিজেপির ছয় আগরতলা মন্ডলের পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হলো। হিন্দি স্কুল মাঠে এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এই পৃষ্ঠা প্রমুখরাই দলের আসল শক্তি বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপির ছয় আগরতলা মন্ডলের সভাপতি হীরা লাল দেবনাথ। আমাদের যে দলের যে নির্দেশ, দলের শক্তিশালী এবং সংগঠিত করার লক্ষ্যে আমাদের যে সারা রাজ্যে এবং আমাদের সদর ডিস্ট্রিক্টের আন্ডারমন্ডল যারা আছে সম্মেলন চলছে এবং এই সম্মেলনের মাধ্যমে আমরা আগামী লোকসভা যে নির্বাচন আমরা এতটা ইম্পর্টেন্ট দিচ্ছি দলের আসল শক্তি হচ্ছে যাদের দ্বারা এই দলটা পরিবর্তন 25 বছর একটা পাশাপাশি বিজেপি ছয় আগরতলা মন্ডলের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিজেপি নেতা কর্মীদের মধ্যে এদিন উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, আল্লাহ।